আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। রবীন্দ্র ভবনের সাংসদ অপরূপা পোদ্দারের উদ্যোগে মহতি এক রক্তদান শিবিরের জানা গেছে আরামবাগ হাসপাতালে গ্রীষ্মকালীন রক্ত সংকট দেখা দেয়। আর সেই খবর আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার পাওয়া মাত্রই তার নিজের উদ্যোগে এক মহিতি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন। মোট 320 জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন। এই দিন ওই রক্তদান শিবিরে আরামবাগের সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগের এসডিও সুভাষিনী, ই আরামবাগ এসডিপিও অভিষেক মণ্ডল, আরামবাগের সাংগঠনিক জেলার সভাপতি রমেন্দ্র সিং রায়, চেয়ারম্যান জয়দেব জানা, আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাত্রা, প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী এবং বিভিন্ন নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। এবং রক্তের যে চাহিদা, সেই রক্তের চাহিদা আমরা অনেকটাই পূরণ করতে এবং মোমবাতি আসো আমাদের মিটারকে বরণ করে নাও। নানা মোমবাতি কাউন্সিলার, হ্যালো, অর্চনা দিয়ে আছে, আমরা ফুলের সব তুলে দেবো, বিকাশ দা বিশুদা আছে, 3 নম্বর ওয়ার্ডে কাউন্সিলার, আমি 6 নম্বর ওয়ার্ডে কাউন্সিলার অনুরোধ করবো এখানে সকলকে বরণ করে নেবার জন্য। এবং খানাপুর থেকে আমাদের খানাপুর দলই এসেছেন, তাকেও আমরা বরণ করে নিচ্ছি। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো আমাদের হুগলি জেলা পরিষদের। নমস্কার, আজকের এই মহতি রক্তদান শিবির আরামবাগের সংসদ অপরূপা পোদ্দার প্রত্যেকে মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা এই ইনিশিয়েটিভে অংশগ্রহণ করেছে, এবং তাদের পরিবারের দীর্ঘায়ু কামনা করি। আজকে প্রফুল্ল সেনের নামকরণে যে আমাদের মেডিকেল কলেজ হয়েছে, আমরা বাংলার মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে যেরকম আরামবাগ মহকুমায় তিনি রেলের মানচিত্রে রেল দিয়েছিলেন রেলমন্ত্রী থাকাকালীন, আর মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি কিন্তু এখানে সুপার ফেসিলিটি হাসপাতাল দিয়েছেন যাতে মানুষ আরও সুস্থ ভালো পরিষেবা পায়, এখান থেকে ছাত্রছাত্রী আরও পড়ে ডাক্তার হোক, তার জন্য প্রফুল্ল সেনের নামে আমাদের মেডিকেল কলেজ দিয়েছে। আগামী দিনে আমরা নার্সিং কলেজের জন্য আমরা চেষ্টা করছি, আমাদের রাজ্য সরকারের পক্ষ আমরা রাজ্য সরকারকে জমি দিয়েছি, আমাদের পৌরসভা আগামী বোর্ডেও দিয়েছে, এবং এই বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন সেটা তিনি বাস্তবায়িত করবেন, সেই প্রচেষ্টা আমরা সমস্ত কাউন্সিলরকে নিয়ে করব। এবং সর্বোপরি আমি ধন্যবাদ জানাই আমার মিডিয়া বন্ধুদের যারা আজকে খুব আমাদের সহযোগিতা করেছে, কারণ গণতন্ত্রে মিডিয়া হচ্ছে ফোর্থ পিলার, চতুর্থ স্তম্ভ, এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুশাসনে আপনাদের মিডিয়ার সামনে দাঁড়িয়ে আমরা বলতে পারছি, কিন্তু অন্যান্য রাজ্যে মিডিয়ার ভেষে যারা এসে মানুষকে গুলি করে যায় এগুলোও কিন্তু আমরা আতঙ্কের মধ্যে থাকি বিভিন্ন রাজ্যে, কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষ সরকার, তাই কিন্তু মিডিয়ার সামনেও আমরা মুখ খুলতে পারছি গণতান্ত্রিক পদ্ধতিভাবে আমরা আমাদের কথাটা বাক স্বাধীনতা আমাদের নেত্রী দিয়েছে সমস্ত রাজনৈতিক দলকে। এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।